আমার ছাদের পুঁই শাক দিয়ে আজ শাকের চাহিদা পূরণ করলাম। বাজারের পানি দেওয়া শাকের চেয়ে এই শাক খেতে ভীষণ টেস্টি। আমার ছোট শখের মধ্যে একটা শখ হলো শাক সবজি চাষ, কিন্তু শহরের ইট পাথরের ভিতরে কই আর পারি, তাই ছাদে সামান্য একটু শখ পূরণের চেষ্টা করি। 15 দিন পর পর ছাদের পুঁই শাকের শাক নিতে পারি আলহামদুলিল্লাহ। সাথে কিছু কলমের শাকও নিয়েছি পুঁই শাকের সাথে। শাক তুলতে গিয়ে হাত কেটে ফেলেছি, কি আর করা, হাতে কাপড় পেঁচিয়ে বসে গেলাম শাক সবজি করতে। সাথে ফ্রিজ থেকে রাখা বেগুন ছিল, আলু ও কচুর মুখী কেটে নিলাম। যাই হোক না কেন, নিজের কাজ নিজেকে করতে হবে। ফ্রিজ থেকে কিছু মাছ বের করে নিলাম। বাবারে, পেঁয়াজের দাম যে হারে কমতেছে, আমিও সেই হারে খাওয়া বাড়াইতেছি, মধ্যবিত্ত বলে কথা। একটি বড় সেজের পেঁয়াজ ও 2 কোয়া রসুন বেটে নিলাম, আর শাকের জন্য কাঁচামরিচ কুচি করে সাথে পেঁয়াজ রসুনও কুচি করে নিলাম। কড়াইতে তেল দিয়ে রসুন বাদামি হয়ে গেলে শাকগুলো দিয়ে উপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাকগুলো টাটকা ও কচি হওয়াতে একদমই অল্প হয়ে গেছে। শাকগুলো ভেজে তুলে নিলাম একটি ফ্রাই প্যানে, তেল দিয়ে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে সামান্য নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিলাম। ভেজে নিয়ে মাছগুলো সুন্দর করে তুলে নিতে হবে। তারপরে একই ফ্রাই প্যানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে নিলাম। যে সবজি রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় তরকারি। ওর কড়াইতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু বাগার দিয়ে দিলাম। তারপর হলুদ মরিচ ধনে আর লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এই কষানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্ট মানে বোঝা যায় আর কি। তারপরে হচ্ছে আবার সবজিগুলো দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে বলক আসলে কাঁচামরিচ ও মাছ দিয়ে হচ্ছে রান্না করে নিলাম। এই 2 পদ দিয়ে আমাদের আজকের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। আমরা মধ্যবিত্ত, মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকে যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে। সমাজের আসল চিত্র বুঝতে হলে আপনাকে অবশ্যই মধ্যবিত্ত হতে হবে। মধ্যবিত্তদের জীবনে অনেক চাওয়া পাওয়ার মাঝে লুকিয়ে রাখা একটি শব্দ থাকে, যা হলো লাগবে না। মধ্যবিত্ত মানে উত্তাল সাগরের তীর, যেখান থেকে মানুষ না পারে ডাঙায় উঠতে, না পারে জলে ডুবে মরতে। মধ্যবিত্তের মানুষ যা অন্যকে মূল্যায়ন করতে জানে, যা ধনীরা খুব কমই জানে। মধ্যবিত্তের পরিবারগুলো জানে জন্মের সময় থেকেই তাদের শিক্ষা শুরু হয়ে যায়। আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমি ধনী হতে পারিনি, তবে আমি গরিবও হয়ে যাইনি। প্রতিটি লোককে তার নিজের লক্ষ্যে লেগে থাকতে হবে। সবাই আমার পেজটিতে একটি ফলো দিয়ে যাবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর আশা করছি আপনারা যেখান থেকে দেখছেন আমার কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনারা কোথা থেকে আছেন। ধন্যবাদ সবাই।